সাংসদ বিধায়ক ও স্বাস্থ্য দপ্তরে তৈরি করা বিশেষ কমিটি সদস্যদের সঙ্গে বৈঠকের পরেও কাটলো না জট। রিলে অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনরত পড়ুয়ারা। রবিবার সন্ধ্যায় জেনারেল বডির বৈঠকে বসেন আন্দোলনকারীরা। বৈঠকের পর আন্দোলন চলবে বলে জানান তারা। অধ্যক্ষ যে পদত্যাগ করতে হবে সেই দাবির বিষয়ে তারা এক মাস সময় চেয়েছেন এবং তারা বলেছেন যে 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 দাবি করা হয়েছে সেই দাবিগুলো মানা হচ্ছে কিনা সেই সময় পড়ুয়ারা দিক। পড়ুয়ারা জানিয়েছেন তারা এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না, অনশন চালিয়ে যাবেন। প্রথম এবং শেষ এই মুহূর্তে কি যে পদত্যাগ, তাছাড়া কোনোভাবেই আরজি করে যে সুস্থ স্বাভাবিক পরিবেশ বা কাজের পরিসর সেটা ফেরানো সম্ভব নয়। আন্দোলন আর অনশন দুটোই কন্টিনিউড হচ্ছে। ভোগান্তি হলে কর্তৃপক্ষ দায়ী? অবশ্যই কর্তৃপক্ষ দায়ী, কারণ রোগী সেবার জন্য যে যে ডাক্তাররা আছে তাদের খেয়াল যদি না রাখা হয় তাহলে কিভাবে রোগীর খেয়াল রাখবে ডাক্তাররা, এটা আমার প্রশ্ন। অধ্যক্ষের পদত্যাগ, নিরপেক্ষ স্টুডেন্ট কাউন্সিল গঠন সহ একাধিক দাবিতে রিলে অনশন করছেন আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া, ইন্টার্ন এবং জুনিয়র ডাক্তারদের একাংশ। রবিবার 14 দিনে পড়েছে এই রিলে অনশন। অভিযোগ চলছে কর্মবিরতিও, আর তার জেরে ব্যাহত হচ্ছে হাসপাতালের পরিষেবা। রথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন শ্রীদাম বসাক, তাকে নিয়ে বর্ধমান থেকে বাড়ির সদস্যরা এসেছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি, সেই জায়গায় রোগীকে নিয়ে যখন তারা জরুরি বিভাগে যান তখন হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে এখানে চিকিৎসা সম্ভব নয়। তার কারণ হচ্ছে এখানে কর্মবিরতি চলছে। কি সমস্যা নিয়ে এসেছে? হার্টের প্রবলেম। আচ্ছা, কি বলছে এখানে? দেখলোই না, খালি বললো আপনারা অন্য কোনো হসপিটালে চলে যান। এটা তো বললো কি সেই স্ট্রাইক আছে সেটাই বলছে, এখানে না হলে তোমাকে এমআরআই যেতে হবে। এদিন হাসপাতাল চত্বরে মৌন মিছিল করেন আন্দোলনকারীরা। জট কাটাতে আন্দোলনরত পড়ুয়াদের প্রতিনিধিদের সঙ্গে মোহিত মৈত্র মঞ্চে বৈঠকে বসেন তৃণমূলের 4 বিধায়ক ও 1 সাংসদ। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরে তৈরি করা বিশেষ কমিটির সদস্যরাও। প্রিন্সিপাল স্যারের উপস্থিতিতে আমাদের কলেজে যথেষ্ট ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি হয়েছে। আপাতত আমাদের মনে হচ্ছে না, আমরা আপাতত প্রিন্সিপাল স্যারের পদত্যাগ চাইছি এবং প্রিন্সিপাল স্যারের পদত্যাগের দাবিতে অনার রয়েছে। তোমাদের এইটাতে এতবার এত এত অফিসিয়াল এসে পেশেন্ট হিয়ারিং দিচ্ছে, তোমরা যদি স্ট্রিক্ট করে বলো প্রিন্সিপালের পদত্যাগ চাই তাহলে তোমরা গভর্নমেন্ট প্রিন্সিপাল রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট, তাহলে তুমি গভর্নমেন্টকে ডাইরেক্ট গভর্নমেন্ট রাই হিট সরকার বিরোধী নই। ঠিক আছে, আমরা আরজি জানাচ্ছি স্যার, রিকোয়েস্ট করছি। আপাতত রিলে অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনর আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনরত পড়ুয়ারা। তোমরা বাইরের লোকদের নিয়েছো কেন? তখন ওরা বললো যে আমরা সরকার বিরোধী নই এবং মানুষ আরজিকর থেকে ফিরেই যাচ্ছে এবং তার পরিসংখ্যান আমরা দিয়েছি যে অনেক রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আরজিকরে পড়ুয়াদের আন্দোলন নিয়ে বাড়ছে উত্তেজনা। আবির দত্ত, ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।